টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন HTML, CSS, PHP, MySQL ব্যবহার করে কিভাবে একটি CMS এবং ডায়নামিক ওয়েবসাইট তৈরি করবেন, তার ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করবেন। পরবর্তীতে এই ওয়েবসাইটটি ধাপে ধাপে আপনারা PHP এবং MySQL ব্যবহার করে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করবেন, সেটি আপনাদেরকে দেখাবো। এখন আমরা প্রথমে একটি PHP ফাইল ক্রিয়েট করেছিলাম। আমরা এই PHP ফাইলের মধ্যেই আমরা HTML কোড লিখব এবং একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করব। আমি আমার এই ডকুমেন্টের সকল কোড মুছে ফেললাম। এখন আমরা এখানে HTML কোড লিখব। আপনারা জানেন HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোড লেখার পরে যেই টেক্সটটা তৈরি হয় সেই টেক্সটটি যারা কোড লিখেছে শুধুমাত্র তারাই এডিট করতে পারবে, কিন্তু অন্যরা এডিট করতে পারবে না, শুধু দেখতে পারবে। সেটি হচ্ছে হাইপার টেক্সট। HTML কোডের মাধ্যমে লেখা টেক্সটগুলো শুধুমাত্র যারা লিখেছে তারা এডিট করতে পারে, এই কারণে এটিকে HTML কোড বলা হয়ে থাকে। আমাদের এই ডকুমেন্টে হচ্ছে HTML কোড লিখব, সেই কারণে আমরা এটি ডিক্লেয়ার করে দেব। প্রথমে আমরা লিখে দেব, এখানে আমরা প্রথমে ডক টাইপ HTML লিখেছি এই কারণে যে আমাদের এই ডকুমেন্টে HTML এর কোড থাকবে, সেই কারণে আমরা এটি ভরে দিয়েছি। প্রথমে আমরা HTML এর স্টার্টিং ট্যাগ লিখব। HTML এর স্টার্টিং ট্যাগ হচ্ছে প্রথমে একটি লেস দেন চিহ্ন, তারপরে আমরা HTML লিখব, তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা এটি ক্লোজ করে দেব। তারপরে আমরা HTML এর ইন্ডিং ট্যাগ লিখব। HTML এর ইন্ডিং ট্যাগ হচ্ছে HTML এর ইন্ডিং ট্যাগ। আমরা এই HTML এর স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ এর মাঝে আমাদের সকল ধরনের কোড লিখব। আমরা এখানে প্রথমে একটি হেড লিখলাম এবং হেডটি ক্লোজ করে দিলাম। তারপরে আমরা এখানে বডি লিখলাম এবং আমরা বডিটা ক্লোজ করে দিলাম। এখানে লক্ষ্য করুন, প্রথমে আমরা হেড লিখেছি, হেডের ভিতরে আমরা সকল ধরনের মেটা কোডগুলি লিখব। এখানে মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, বিভিন্ন ধরনের লিঙ্ক ইত্যাদি থাকবে। এছাড়া এখানে আমরা টাইটেলও লিখতে পারি। এখানে টি আমরা টাইটেল ট্যাগ দিলাম এবং টাইটেলটি ক্লোজ করে দিলাম। তারপরে আমরা এই বডির মধ্যে আমাদের সকল ধরনের কোড লিখব। এখানে লক্ষ্য করুন, আমি একটি হেডিং ওয়ান একটি ট্যাগ দিয়েছি এবং হেডিং ওয়ান ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এবং মাঝে কিছু টেক্সট লিখেছি। এটি হচ্ছে হেডিং ওয়ান ট্যাগ HTML এর। এছাড়া আরও পাঁচ ধরনের হেডিং ট্যাগ রয়েছে, যেমন হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি, হেডিং ফোর, এইভাবে হেডিং সিক্স পর্যন্ত হেডিং ট্যাগ রয়েছে। এছাড়াও HTML এর টেবিল ট্যাগ রয়েছে, ডিপ ট্যাগ রয়েছে, ইউএল, এলআই, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট ইত্যাদি বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। আমরা ধীরে ধীরে সেগুলো ব্যবহার করা শিখব। আমরা এই ডকুমেন্টটি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা গুগল ক্রোমে গেলাম, যে এখানে আমরা রিফ্রেশ দিলাম। হেডিং ট্যাগের মধ্যে আমরা যে টেক্সটটি লিখেছি এখানে সেই টেক্সটটি শো করছে। আবার দেখুন, এখানে আমরা যে টাইটেলের ভিতরে আমরা হোম পেজ লিখেছি, আমাদের এই হোম পেজ কথাটি এখানে শো করছে। আমরা টাইটেলের মধ্যে যেই টেক্সটটি লিখব সেই টেক্সটটি এখানে শো করবে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যখন এই কোডগুলো লিখেছি তখন দেখুন HTML যে আমরা স্টার্টিং ট্যাগ দিয়েছি, তারপরে পরে HTML ইন্ডিং ট্যাগ দিয়েছি, এই দুটির বাম পাশের অ্যালাইনমেন্ট আমরা সমান রেখেছি এবং কিছু ফাঁকা দিয়ে আমি এখানে হেড ট্যাগ লিখেছি, হেড ট্যাগ ক্লোজ করেছি, আবার বডি ট্যাগ লিখেছি এবং বডি ট্যাগ ক্লোজ করেছি। এখানে দেখুন, এখানেও আমি কিছু ফাঁকা দিয়েছি, এখানে ফাঁকা দিয়েছি। আবার দেখুন, টাইটেল যখন লিখেছি টাইটেল তখন হেডের সোজা না দিয়ে একটু স্পেস দিয়ে তারপরে আমরা টাইটেলটা লিখেছি। অন্যরূপভাবে বডির ভিতরে যখন আমরা হেডিং ওয়ান লিখেছি এটাও কিছু স্পেস দিয়ে এখানে হেডিং ট্যাগটি লিখেছি। এইভাবে ফাঁকা দিয়ে দিয়ে লেখাকে ইন্ডেন্টেশন বলে। ইন্ডেন্টেশন কোডিং লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যখন আমরা কোনো কোড লিখি তখন ইন্ডেন্টেশন দিয়ে কোডগুলি লিখি, তাতে বুঝতে সুবিধা হয় যে কোডগুলো কোন জায়গায় স্টার্ট হয়েছে এবং কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে। আপনারা যখন কোডিং করবেন তখন এই ইন্ডেন্টেশন রুলস ফলো করে আপনারা কোডিং করবেন, তাহলে আপনাদের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখন আমরা একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করব। এখানে দেখুন, আমাদের ওয়েবসাইটের লেআউটটি হবে এমন। প্রথমে দেখুন, এখানে একটি উপরে টপ বার থাকবে, তারপরে মেনু বার থাকবে, তারপরে আমাদের এখানে বডি থাকবে। বডিটা আমরা তিন ভাগে ভাগ করব, একটা ভাগ বড় আর দুটি ভাগ ছোট। তারপরে পরে আমরা নিচে একটি কপিরাইট বার দেব। এই লেআউট অনুযায়ী আমাদের এই HTML পেজটি আমরা তৈরি করব। এটি তৈরি করার জন্য বডির মধ্যে কিছু আমাদের কোড লিখতে হবে। এই লেআউট তৈরি করার জন্য আমরা যে স্টাইল ব্যবহার করব সেটি হচ্ছে CSS স্টাইল। CSS মানে হচ্ছে ক্যাসকেটিং স্টাইল শিট, অর্থাৎ আপনার HTML এর ভিতরে
বিভিন্ন ধরনের স্টাইল দেওয়ার জন্য সিএসএস ব্যবহার হয়। সিএসএস সাধারণত তিন ভাবে লেখা যায়, একটি হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে এক্সটারনাল সিএসএস। ইনলাইন সিএসএস বলতে যখন আমরা এইচটিএমএল এর কোড লিখব, কোডের ভিতরে ভিতরে আমরা সিএসএস এর কোড লিখব, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল সিএসএস হচ্ছে যে আমরা এই যে হেড দিয়ে লিখেছি, এই হেডের ভিতরে আমরা যদি সিএসএস এর কোডগুলি লিখি তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর আমরা বাইরে একটি সিএসএস এর ফাইল তৈরি করব এবং সেই ফাইলে বিভিন্ন ধরনের কোড লিখব এবং সেই ফাইলের লিঙ্কটি আমাদের এই ডকুমেন্টের ভিতরে দিয়ে দেবো, সেটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমাদের এই প্রজেক্টে আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমরা একটি সিএসএস ফাইল তৈরি করব। আমি একটি নতুন ডকুমেন্ট নিলাম, এখানে আমাদের সিএসএস এর সকল ধরনের কোড থাকবে। আমি এই ডকুমেন্টটি সেভ দেবো। এটি সেভ দেওয়ার জন্য আমরা যে এইচটি ড্রক্সের ভিতরে নিউ সাইট যে ফোল্ডারটা খুলেছিলাম, এইখানে আমি একটা নতুন একটি ফোল্ডার খুললাম। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিট, এবং এটির মধ্যে আমি আমার সিএসএস এর ফাইলটি সেভ করব। সিএসএস এর ফাইলটি যেহেতু আমাদের সিএসএস এর মূল ফাইল, সেই কারণে আমি নাম দিলাম মেইন ডট সিএসএস, সেভে ক্লিক করলাম। দেখুন আমাদের এই ফাইলটি সেভ হয়েছে এবং এখানে আমি একটু কমেন্ট করেছি এবং এটির কালারটি চেঞ্জ হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে। এখন এখানে আমি কিছু কোড লিখব, যেমন আমি এখানে বডি লিখলাম, আমি এটি সেভ দিলাম। এখন এই ফাইলটি আমরা আমাদের যে মূল যে ইন্ডেক্স ডট পিএসপি ফাইল রয়েছে এই ফাইলের মধ্যে আমি এটি লিঙ্কটা দিয়ে দেবো। আমি এখানে হেডের ভেতরে আমরা লিঙ্কটি অ্যাড করব। লিঙ্কটি অ্যাড করার জন্য এইখানে আমাদের একটি লাইন লিখতে হবে, আমি এখন এটি সেভ দিলাম। সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে আমার সাইটটি রিফ্রেশ দিলাম, দেখুন এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা এইখানে দেখুন এই যে সিএসএস ফাইলের মধ্যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, একটা কোড লিখেছি, এটি হচ্ছে হালকা অ্যাশ ধরনের কালার, সেই কারণে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে অ্যাশ কালার হয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে আমি যখন আমি লিঙ্কটি অ্যাড করেছি তখন এখানে লিঙ্ক যে ট্যাগ দিয়েছি, লিঙ্ক ট্যাগের মধ্যে এখানে আরিএল লিখেছি, তারপরে স্টাইল শিট লিখেছি। আরিএল অর্থাৎ রিলেশনশিপ, আমার এই লিঙ্কটির সঙ্গে এই পেজের কী সম্পর্ক সেটি আমাদের এখানে বলে দিতে হবে। এটি যেহেতু স্টাইল শিট ধরনের লিঙ্ক, সেই কারণে আমরা এখানে স্টাইল শিট বলে দিয়েছি। এইচ আর ইএফ হচ্ছে এইখানে হাইপার টেক্সট রেফারেন্স, অর্থাৎ আমাদের এই ফাইলটি কোন লোকেশনে রয়েছে সেই লোকেশনটি এখানে লিখতে হবে। আমি এখানে লোকেশনটি লিখেছি, সেই কারণে এখানে আমি স্টাইল শিট ফোল্ডার নামটি লিখেছি, তারপরে একটি অবলিক চিহ্ন দিয়েছি, তারপরে আমি মেইন ডট সিএসএস অর্থাৎ ফাইলের নামটি আমরা দিয়েছি। আর এখানে যখন আমরা সিএসএস এর কোড লিখেছি, সিএসএস এর কোডগুলি লেখার সময় আমাদের তিনটি বিষয় দিতে হয়, একটি হচ্ছে সিলেক্টর, একটি হচ্ছে প্রপার্টি, আর একটি ভ্যালু। সিলেক্টর হচ্ছে সেটা এখানে যে আমরা বডি লিখেছি, বডি একটি সিলেক্টর, তারপরে আমরা যদি কোনো বোল্ড আন্ডারলাইন তারপরে ইটালিক করি সেগুলো হচ্ছে একটা করে সিলেক্টর, তারপরে আমরা টেবিল যদি দিই তো টেবিল সেগুলো একটা করে সিলেক্টর। আর এখানে আমরা সেই সিলেক্টরে আমরা কী ধরনের স্টাইল দিতে চাই সেটি আমাদের এখানে লিখে দিতে হবে, সেটি হচ্ছে প্রপার্টি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, সেই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রপার্টি। এখানে আমরা যদি বর্ডার দিতাম তাহলে বর্ডার একটা প্রপার্টি হতো, এখানে যদি অন্য কোনো কালার দিতাম অথবা ফন্টের কালার দিতাম তাহলে সেটি হচ্ছে প্রপার্টি হতো। আর আমাদের সেই প্রপার্টির হচ্ছে ভ্যালুটা কী হবে সেটি এখানে লিখে দিতে হবে, অর্থাৎ এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি প্রপার্টি, এবং সেই ব্যাকগ্রাউন্ড কালারটি হবে হচ্ছে অ্যাশ কালারের, সেটি আমরা এখানে লিখে দিয়েছি, সেটি হচ্ছে ভ্যালু।